আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আজকে হলো আমাদের উজবেকিস্তানে পঞ্চম দিন। আজকে আমরা গিয়েছিলাম হলো কিরগিজস্তান এবং কাজাকিস্তান, যে দেশ ওই দেশে ভিসা করতে। তো সেক্ষেত্রে ওই দেশে ভিসা করতে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসিটর বলে দিল যে এখানে আসলে আমরা সরাসরি ভিসা প্রোভাইড করি না, আপনি একটা যে কোনো ট্রাভেল এজেন্সি মানে শরণাপন্ন হন, ট্রাভেল এজেন্সির কাছে যান। তো এখানে উজবেকিস্তানে তো ট্রাভেল এজেন্সি খুঁজে পাই না, কি করব। তারপর ওইখানকার যে এই পুলিশ ছিল ওনাদের কাছে জিজ্ঞেস করলাম, ওনারা বলল যে আপনি বাংলাদেশ অ্যাম্বাসিতে যান। পরে আমরা বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলাম। তো বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার পর আমাদের অভিজ্ঞতাটা বলি কেমন ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অ্যাম্বাসির ভিতরে আছি। অ্যাম্বাসির ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ, তারপর লোকাল লোকাল ভিডিও করেছি। তো আমরা কাজাকিস্তান অ্যাম্বাসিতে আসছি এবং কিরগিজস্তান অ্যাম্বাসিতে গিয়েছিলাম, দুই অ্যাম্বাসিতে গিয়েছি। আমরা এখন বর্তমানে আছি উজবেকিস্তানে। তো উজবেকিস্তানে থেকে আমরা কাজাকিস্তান এবং কিরগিজস্তান অ্যাম্বাসিতে যাওয়ার পর আমাদেরকে বললো যে আমরা এই আপনাদের সরাসরি ভিসা প্রোভাইড করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমাদের কী করতে হবে বা আমরা কীভাবে আপনাদের দেশে ভিসা পেতে পারি। তারা বললো যে আপনাদের অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনাদেরকে ইনভাইটেশন দরকার হবে, যে ইনভাইটেশন লাগবে আমাদের দেশের, যেটা একজন এজেন্সি বা ট্রাভেল এজেন্সি আপনাদের ম্যানেজ করে দিতে পারে বা তারা আপনাদের ফাইলটা প্রসেসিং করে দেবে। তো আপনারা কোনো ট্রাভেল এজেন্সির কাছে যান, তো সেই ক্ষেত্রে তারা আপনাদের যত ডকুমেন্টস আছে সেগুলো আপনাদেরকে দিবে, সেগুলো নিয়ে আমাদের কাছে আসবেন, তারপর আমরা ভিসা আপনাদের প্রোভাইড করব। তো ভাই, উজবেকিস্তানে ট্রাভেল এজেন্সি খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আমরা এক এক জায়গায় গিয়েছি, লোকেশন সার্চ করেছি, মোবাইল দেখে খুঁজেছি, কোথাও ট্রাভেল এজেন্সি খুঁজে পাই না। যদিও আমরা কয়েকটা অনলাইনে ট্রাভেল এজেন্সি খুঁজে পেয়েছি, তাদের কাছে বললাম, তারা বললো যে আপনাদের ই ভিসা আমরা করে দিতে পারবো। আমি বললাম যে আমাদের তো ই ভিসা যেতে দেবে না। পরে বলো আপনি কোন দেশের নাগরিক, আমরা বললাম বাংলাদেশের। তাহলে হবে না, উজবেকিস্তানের নাগরিক, উজবেকিস্তানের পাসপোর্টধারীদের জন্য ই ভিসা হলেই হয়। কাজাকিস্তান এবং কিরগিজস্তানে ই ভিসা নিয়ে তারা যেতে পারে। তো আমাদের জন্য ই ভিসাতে কোনো রকমই কার্যক্রম হবে না, সেক্ষেত্রে আমরা পাইনি। তারপর আবার আমরা গেলাম যে অ্যাম্বাসির নিচে যে পুলিশ থাকে বা দারোয়ান থাকে বা সিকিউরিটি গার্ড থাকে, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আমরা কী করবো। পরে বললো যে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আপনাদের বাংলাদেশের অ্যাম্বাসিতে যান। তো আমরা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিতে আসলাম, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় এক দেড় ঘন্টা পর, এক ঘন্টা না সরি, প্রায় 45 মিনিট আমি বসেছিলাম। বসে থাকার পরে ওইখানকার যে সিকিউরিটি গার্ড, ওনাদের কাছেও ঢুকতে অনেক প্রবলেম হয়েছে, অনেক কিছু জিজ্ঞেস করেছে। তারপরে আমি বাংলাদেশ অ্যাম্বাসিতে ঢুকি, ঢোকার পরে আমাকে প্রায় 45 মিনিট ওয়েট করানো হয়েছে। তারপরে আমাদের বাংলাদেশের যেই অ্যাম্বাসিটার আছে সে এসেছে এবং সে আমাদের সাথে বেশ অনেকক্ষণ কথা বলেছে। তবে হ্যাঁ, এটা সত্যি যে সে আমাদের যদিও 45 মিনিট ওয়েট করাইছে, তারপরে আমরা 45 মিনিট পরে সে আসার পর খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথাবার্তা বলেছে। তো বাংলাদেশ অ্যাম্বাসিতে আমরা গেলাম, ওইখানে যাওয়ার পর আমাদেরকে আর কি প্রায় এক ঘন্টার মতো বসায় ছিল বা 40-45 মিনিট, উনি ছিল না, উনি হয়তো কোথাও কাজে ছিল বা উপরেই ছিল, কারণ আর ঢুকতে অনেক সিকিউরিটি দিয়ে ঢুকতে হয়েছে বাংলাদেশ অ্যাম্বাসিতে, মনে হচ্ছে আমেরিকান অ্যাম্বাসিতে ঢুকতে আসছি। যাই হোক, একটা দেশে আসার পর বাংলাদেশ একটা অ্যাম্বাসি, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। তো বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলাম, ওনার সাথে কথা বললাম যে আসলে আমাদের তো একটা কাজাকিস্তানে ভিসা দরকার, তো সেক্ষেত্রে আপনি কোনো হেল্প করতে পারবেন বা কোনো তথ্য। উনি বললো যে দেখেন, ওনারা ভিসা তো কাজাকিস্তান অ্যাম্বাসি প্রোভাইড করবে, আমরা না, আমরা সেক্ষেত্রে কোনো হেল্প করতে পারবো না। আমি বললাম যে এখানে তো ওনারা বললো যে বাংলাদেশ অ্যাম্বাসিতে যান বা আপনাদের কনসুলেট যেখানে আছে ওইখানে যান, ওনারা যদি হেল্প করতে পারে। পরে আর কি উনি বললো যে টোটালি না করে দিছে, যে না আমরা কোনো রকমের হেল্প করতে পারবো না, তো সেক্ষেত্রে এখানে আর কোনো করার কিছু নেই। তো যারা উজবেকিস্তানে আসবেন এখান থেকে শুধু অনলি তাজিকিস্তান যে দেশটা আছে ওই দেশটার ভিসা করতে পারবেন, এর বাইরে আর কোনো দেশের ভিসা হয় না। এখান থেকে আপনি উজবেকিস্তান থেকে অনলি ই ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে ই ভিসা দিতেও পারে, নাও দিতে পারে, 50-50 চান্স, সরাসরি কোনো ভিসা দেবে না। এর জন্য আমি বলবো দুবাই থেকে আসেন অথবা বাংলাদেশ থেকে যদি আসেন, বাংলাদেশে মনে হয় না এটা অ্যাম্বাসি আছে, যদিও থাকে তাহলে খুঁজে নেবেন, ওইখান থেকে ভিসা করে আসবেন। যদি আপনার কাজাকিস্তান কিরগিজস্তান এই দেশগুলো ঘোরার ইচ্ছা থাকে তাহলে ওইখান থেকে অবশ্যই আপনি ভিসা করে আসবেন। ভিসা যদি না করে আসেন তাহলে মনে হয় না যে আপনি কী বলে এটারে কিছু করতে পারবেন, এখানে করার মতো কিছু নেই টোটালি, একদম আমরা অনেক খুঁজেছি, অনেক ঘুরেছি, তো টোটালি করার কিছু নেই এখানে ভিসা করার মতো। আর এখানে সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশ অ্যাম্বাসিতে ঢুকতে যে পরিমাণে একটা আমরা ই হয়েছে, অন্য অন্য অ্যাম্বাসিতে এতটা প্যারা নাই,
বা ওরকম, যেমন অন্য দেশের অ্যাম্বাসিতে গেলাম তারা খুব ভালো ব্যবহার করলো, ঢুকলো, এখানেও ভালো ব্যবহার করছে, কিন্তু এখানে আমাদের হলো প্রচুর পরিমাণে সিকিউরিটি দিয়ে যেমন ঢুকাইছে। হ্যাঁ, আগে বাইরে থেকে আমাদের প্রায় 5 থেকে 10 মিনিট কথা বলতে হয়েছে, কেউ একজন কথা বলছে আমাদের সাথে, ইংলিশে কথা বলছে যে আপনি পরিচয় দেন এসে, পরে আমি বলছি আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ কনসুলেটের সাথে কথা বলবো, পরে বললো ওকে ওয়েট করেন 5 মিনিট। 5 মিনিট বাইরেই দাঁড়াইছিলাম, ভিতর থেকে সে কথা বলতেছিল, আমরা গেটের বাইরে ছিলাম, তো সেই ক্ষেত্রে তখন সে মেবি বাংলাদেশে যে কনসুলেট ছিল ওনার সাথে কথা বলছে, উনি বলছে ওকে আসতে আসতে বলেন, পরে আর কি আমাদের বলো ওকে কাম, আমরা পরে গেলাম, প্রায় 45 মিনিট হবে না, 45 মিনিটের মতো আমরা ওয়েট করেছি তার জন্য, পরে সে আসছে, আসার পর সে আর কি আমাদের বোঝাই দিচ্ছে, হ্যাঁ ভালো ব্যবহার করছে, খারাপ না। তো সর্বোপরি কথা হলো, এই উজবেকিস্তানে আসার পর শুধু আপনি তাজিকিস্তানে ভিসা করতে পারবেন, আর কোনো দেশের ভিসা করতে পারবেন না এখান থেকে, তো সেই ক্ষেত্রে এখানে আসলে শুধু তাজিকিস্তানের জন্য আসতে পারেন, আর বাইরের আর যা যা দেশ আছে সেগুলোর ভিসা নিয়ে আসতে হবে এখান থেকে যদি আপনি ঘুরতে যেতে হয়। এই ছিল আপনাদের অন্যান্য দেশের ভিসার ইনফরমেশন, এর বাইরে আর কোনো ইনফরমেশন নাই। তো যাই হোক, আমরা আগামীকালকে তাজিকিস্তান যাব, দেখবো যে তাজিকিস্তান থেকে আমরা ভিসা করতে পারি কিনা, দেখবো যে তাজিকিস্তান থেকে ট্রাই করে দেখবো, হয়তো যদি ভিসা হয় বা ভিসা করা যায় তাহলে তো অবশ্যই দেখবেন, আর সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।